আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকদিন যেমন ভিডিও দেওয়া হয় না, তো কে কে আমাদেরকে মিস করেন অবশ্যই জানাবেন। তা আজকে একটা পিঠা রেসিপি নিয়ে আসছি। পিঠা রেসিপির জন্য এটা একটা ঝাল পিঠা, কে কে আমাদের মতো ঝাল খান বা ঝাল পিঠা বানান অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে পেঁয়াজ কুচি করে বেশি করে তেলে দিয়ে দেওয়া হয়েছে এবং এটাকে ভালো করে ব্রাউন ব্রাউন করা হচ্ছে। আর এটা মুরগির মাংস দিয়ে বানানো হবে। আর পুরো পুরো জিনিসটা কিভাবে কিভাবে বানাচ্ছি অবশ্যই আপনারা দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। আর এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ, ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর পেঁয়াজটা মাত্রই দিয়েছি গরম তেলের মধ্যে, আর বেশি করে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন পিঠাতে, তাহলে খুব মজা হবে এবং খেতেও দারুণ লাগবে। পেঁয়াজের সাথে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে, এখানে মুরগি কেটে রেখেছি, সে মুরগি দিয়ে দিব এবং মুরগিটা এখানে কিমার মতো করেছি কুচি কুচি করে, তা এইভাবে ঢেলে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে ভেজে নিব। তারপরে এখানে দারচিনি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, সাথে আমরা গরম মশলা অবশ্য অ্যাড করবো, কিন্তু তারপরেও কাঁচা মশলা দেওয়ার চেষ্টা করবেন। আমরা কিন্তু অনেক মানে আমরা এমন না যে টাকা রাঁধুনি, কিন্তু চেষ্টা করছি সন্ধ্যার নাস্তাতে পিঠাটা তৈরি করে খাওয়ার জন্য। চুলাটা হাই হিটেই ছিল, এলাচ দিচ্ছি সাথে, এলাচ দিয়েছি তিনটা। এবার এখানে কাঁচামরিচ স্লাইস করা আছে, এই কাঁচামরিচটা দিয়ে দিব, আপনারা আপনাদের ভালো অনুযায়ী দিবেন। আর এখানে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব, এই যে আসলে মুরগি যেভাবে রান্না করা হয় বা মুরগিতে যা যা দেওয়া হয় আপনারা সবই দিবেন। তারপর জিরা বাটাটা একটু বেশি দিব যাতে গন্ধ না আসে। ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মুরগির মাংসে যেই যেই জিনিস দেওয়া উচিত আপনারা সবগুলো দিবেন এবং পেঁয়াজ বেশি দিবেন। পেঁয়াজ যদি বেশি করে না দেন তাহলে কিন্তু জিনিসটা খেতে মজা লাগবে না। এখানে আসলে পিঠাটার মজাই হচ্ছে পেঁয়াজে। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, আপনারা আপনাদের উপকরণ যতটুকু ততটুকু লবণ দেওয়ার চেষ্টা করবেন। আসলে আমি বিগত অনেকদিন যেমন রান্নাবান্না করি না, নিজেও রান্নাবান্নার কনফিউশনে ভুগি, আমার মতো কে কে আছে। আমি অনেকদিন যখন ভিডিও না দেওয়াতে আমি সবাইকে অবশ্যই মিস করি, আর কি কে আমাকেও মিস করে জানাবেন। তারপর এখানে গরম মশলা, গরম মশলা সাথে একটু মিক্স করে হলুদ মরিচ দিয়ে দেওয়া হচ্ছে। আর আপনারা গরম মশলাটা অবশ্যই অ্যাড করে ট্রাই করবেন, তাহলে ফ্লেভার ভালো আসবে। আপনারা সবসময় দেখবেন যে গরম মশলায় যদি আপনারা সর ইয়ার সাথে অ্যাড করেন, যেগুলো খাবারের সাথে খাবারের টেস্ট কিন্তু বেড়ে যায় এবং এবার খুব মজা থাকে। ভালো করে মিক্স করে ভালো করে
তেল ভেজে নিবেন এবং গ্যাসে তেলটা একদম উঠে আসবে আর জিনিসগুলো ভাজা ভাজা হয়ে যাবে। তখনই ভাববেন যে আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপরে হচ্ছে আপনাদের দেখাইছি যে কিভাবে হচ্ছে আটা কিভাবে মিক্স করতেছিল। তো আপনারা কুলিপিঠার মতো করে এভাবে বানিয়ে নেবেন। ভিতরে হচ্ছে ওই ঝালপুরটা দেওয়া হয়েছে, এবার আমরা সুন্দর করে তেলে ভেজে নিব। তো এই যে আমরা এখন একটা একটা করে আস্তে করে ছাড়বো, আর আমি মিডিয়াম আঁচ রেখেছি, না হলে পিঠা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন সবসময়। এই তো ভেজে নেওয়ার পরে এটা আসছে হচ্ছে তার ফাইনাল লুক। এই যে আপনাদেরকে অবশ্যই খাওয়ার সময় ভেঙে দেখাবো।